সালাম আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা ইকরা বাংলার সামনে বসে সিরাত উনব্বী সাল আলহিম এই পবিত্র প্রোগ্রামটা দেখছেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ বরকত দান করুন এবং এখান থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পারি তার জন্য আমাদের জীবনে আমরা প্রতিপালন করতে পারি যাতে করে কে ময়দানে আমরা যখন খুব কঠিন অবস্থায় থাকবো আমাদের নবীর সামনে যে হয়তো তার হাতে হাউজে কউসরে পানি হয়তো পান করার মতন সৌভাগ্য আমাদের হয়ে যেতে পারে অথবা তার সাথ আমাদের মঞ্জুর হতে পারে অথবা আল্লাহ যদি চান তার সাথে আমরা জান্নাতে এক জায়গায় হয়তো থাকতে পারবো ইনশাআল্লাহ অনেকেই চাইতেন অনেকে বলতেন যে আসুল আল্লাহ দুনিয়ায় এমন অবস্থা যে আপনাকে এই কিছু সময় না দেখলে আমার জানটা মানে ফেটে যায় আমি চাই যে জান্নাতেও আপনার সাথে আমি থাকবো পাশাপাশি থাকবো আল্লাহ রসুল বলতেন যে হ্যাঁ এটা হতে পারে তবে তোমরা বেশি বেশি সিজদা দিয়ে আমাকে হেল্প করা আমাকে সাহায্য করো তার মানে আল্লাহ রসুল সাল্লাহামের আশেপাশে থাকার সুযোগ থাকতে পারে তবে তার জীবন পথ মেনে চলে তার মতন যদি আমরা হওয়ার চেষ্টা করতে পারি হয়তো আল্লাহ রহম করে তার পাশে থাকার মতন সুযোগ আমাদেরকে করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনের আমরা আমরা এই এপিসোডে আলোচনা করব যে হিজরত হিজরতের পর্যায় শুরু হয়ে গেছে একদল লোক হাবাসায় চলে গেলেন সেখানে তারা দিন মেনে চলছেন দিনের দাওয়াত দিচ্ছেন প্রচার করছেন এবং সেখানে দিন ভালো চলছে তারা নিজেরাই শুধু দিনই হচ্ছেন না আশেপাশের লোকজনকে ধর্মীয় বানাচ্ছেন এবং এমনকি নজাসী রাজা নিজেই শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল আর একটা জিনিস আমরা এখন দেখবো যে এরপরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মক্কায় তিনি কীভাবে থাকলেন যখন কোরআশটা দেখতে পেলো যে বড় ধরনের দুটো ক্ষতি হয়ে গেছে একটা হলো যে ভালো ভালো কিছু লোক হাবসায় যে ইসলামের কথা যদি মক্কায় ইসলাম প্রচার নাও হয় তাহলে পৃথিবীর আরেক কর্নারে ইসলাম জেগে ওঠার একটা সুযোগ পেয়ে গেছে এবং সেখান থেকে ওই লোকগুলোকে ফিরিয়ে আনার যুদ্ধ আর কোনো সম্ভব নয় আর কোরআসটা সে সময় যুদ্ধে এমন অবস্থায় ছিল না যে নাচাসি এবং নাজজাসীর যেই এলাই সেটা হলো আপনার রোমান সম্রাট কারণ তারাও খ্রিস্টান ছিল রোমান সম্রাটের সাথে যুদ্ধ করে তারা পারবে কাজে তারা হতাশ হয়ে গেল যে আমরা একদল লোককে হারিয়ে ফেলেছি যে এখানে এই লোকগুলোকে মেরে ফেললেও লাভ হবে না খুব বেশি তো কি করা যায় ওরা চিন্তা ভাবনা করতে করতে একবার একটা পরামর্শশালা ওরা বসলো না দুয়াতে সেখানে বসে ওরা সিদ্ধান্ত নিচ্ছে মানে যুক্তি পাল্টা যুক্তি হচ্ছে তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে একটা কাজ করি আসলে এখন যারা আছে মক্কায় এদেরকে শেষ করতে গেলে শেষ করতে হবে শেষ করতে গেলে আমাদের সবচেয়ে বড়ো বাধা হলো আবু তালেব তিনি এখনো জীবিত এবং তিনি এমন এক পর্যায়ের তিনি যদি হুমকার ছাড়েন তাহলে আরবরা সব এক হয়ে যায় তো আমরা তার মাথার উপরে তেমন কিছু করতে পারবো না তো তার কাছে আমরা যাই সেখানে দোয়াল বেঁধে বিশেষ করে আবু জাহাল ওতবা সাইবা ওয়ালিদ এমন মুগিয়রা আস ওয়াইল তখনকার যারা একেবারে সম্মানের শিখরে অমর আল্লাহ আনহু তারা সবাই মিলে আবু তালেবের কাছে গেলেন এখন আবু তালেবের কাছে যে যে প্রস্তাবটা তারা দিলেন সেই প্রস্তাবটার ভাষা ছিল খুব কঠিন ভাষা সেখানে মানে যে ভাষাটা এমনি ইস উল্লেখ করেছেন সেটা পড়ে একটু কেমন লাগে যে এত বড় সম্মানিত মানুষের সামনে এই নেতাগুলো যে যে ভাষা উল্লেখ করেছেন তাতে মনে হয় যে এরা এদের মধ্যে ভদ্রতা জ্ঞানও যেন লোপ পেয়ে গেল আস্তে আস্তে তারা বলছে যে আবা তো আবু তো আলেব ইন্নাকা সিন্নান যে তোমার বয়স হয়েছে ও শারফান এবং তোমার মর্যাদা আছে ও মঞ্জিলতান ফিনা এবং আমাদের মাঝখানে তোমার একটা পজিশন আছে অকাদ ইস্তান না একা আমরা নিষেধ করতে বলেছিলাম আপনাকে এ মিন এবনা আখি ফলাম তেন আপনার বলেছিলাম যে আপনার ভাইপোকে ভাতিজাকে নিষেধ করেন কিন্তু আপনি তাকে নিষেধ করেননি আমরা এই যে অবস্থা যেটা চলতেছে এর উপরে আমরা সহ্য করতে পারছি না আমার গায়ে আগুন ধরে গেছে মানসাতামা আহ বা মিনসাতমি আহ বা ই না যে সেখানে আমাদের আব্বা আম্মা আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা কিছু বুঝতো না এবং আমাদের মধ্যে যারা বিচক্ষণ বুদ্ধিজীবী লেভেলের লোক আছে তাদেরকে বলা হচ্ছে বোকা আবু জাহাল বলা হয় আবু জাহাল মানে মানে বুদ্ধির ঢেকি নির্বুদ্ধি মূর্খের বাবা এরকম বলা হয় আলি হাত না এবং যাদেরকে আমরা পূজা করি যাদের সামনে মাথা নত করি তাদেরকে সেই দোষ দেয় তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলে হয়তো ত্যাকুপুহা ত্যাকুপা না আমরা আশা করছি যে তুমি তাকে বন্ধ করেও তাকে আটকে দাও আও নুনাজিলাহু ওয়া ইয়াকা ফি আলিকা হাত ইয়াহলুকা আহাদুল ফারিকাই অথবা আমরা এখন যুদ্ধে নামি যুদ্ধে নাম আমরা এখন আর পারতেছে না আমরা এখন নেমে পড়ি এবং নেমে পড়ি দুইজন দুই পক্ষ দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নেমে পড়ে তাতে একদল বিজয়ী হবে একদল পরাজিত হবে আসুন এই কথাটা বলা মানে কি যুদ্ধ সরাসরি একটা যুদ্ধের ঘোষণা দেওয়া কিন্তু এর এই রকম ভাষায় কোরআরা আগে কখনো কথা বলেনি তো সাধারণত আবু তালেব কখনোই যুদ্ধ চাইতেন না শান্তি চাইতেন সন্ধি চাইতেন উনি ভরকে গেছেন কথাবার্তা যে এ কী অবস্থা একেবারে আমিও এক পরিষদের একজন আছি আমিও সম্মানের দিক দিয়ে ওদের কোনো অংশে কম নাই আমিও গোটা আরবের মধ্যে আমার একটা প্রভাব আছে ওরা আমার সামনে এসে কি ধরনের ভাষা প্রয়োগ করলো উনি আল্লাহ রসুল সাল্লামকে কাছে ডাকলেন ডেকে পিঠে হাত রেখে বললেন যে ভাতিজা যে ইন্না কম আকাক যা উনি তারা আমার কাছে আসলো এবং তারা আমাকে বলছে যে তাকে বাধা দাও তা না দিলে তারা এখন যুদ্ধে নামতে চায় আর তুমি তো জানো আসলে আমি বৃদ্ধ হয়ে গেছি একদিক দিয়ে আর আমাদের বনি হাসেম বনি মোত্তালেবের হাতে এমন মারাত্মক শক্তিও নাই আর টাকা পয়সাও আমাদের খুব বেশি নাই আবুল আহাব ছাড়া যে ওই অন্যদের সাথে আমরা যুদ্ধে পারবো তুই একটা কাজ করো তুমি না হয় বাদ দাও আপাতত অথবা তাদের সাথে একটা কম্প্রোমাইজে আসো আমি বুড়ো মানুষ ভয় পাচ্ছে এখন কী করা যাবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যুগান্তকারী একটা কথা উনি বললেন এবং সেই কথাটা পৃথিবীর ইতিহাসে এত সুন্দর করে কথা বলতে পেরেছেন কোনো নবী এরকম আমি ইতিহাসে পাইনি উনি বললেন যে আমি ও আমার চাচা শুনে রাখো লা আদা তারা যদি দেয় লা আউ শি আমিনি তারা যদি আমার ডান হাতে সূর্যকে রেখে দেয় অল কামারাফি এসারি এবং আমার বাম হাতে যে যদি চারটাকে তারা দেয় আলা এই শর্তের উপরে আন আতরকাল আমর যে এই ধর্মের কথাগুলো আমি বন্ধ করে দেব হ্যাঁ এটা যদি দেয় আমি এটা করবো না হাত তাই ধর বাহু আও উহুল্লা কাফি যে আমি এটা ছেড়ে দেব আল্লাহ চাইলে এটা বিজয়ী হবে অথবা আমি নিজেই মরে যাব এই জন্য আমি ছেড়ে দেই তাহলে আমি বলে দেই যে আমি মরে যাব তাও কিন্তু আমি এটা ছেড়ে দিতে পারছি না আমি ছাড়বো না বলে আল্লাহ রসুল এত কানলেন যে আবু তালেব নিজে দেখলেন যে মা মারা গেছে সাল্লাম আমার সামনে তাকে এত কাঁদতে দেখিনি দাদা মারা গেছে এত কাঁদতে দেখিনি আর মানে ভাতিজা এখন এমনভাবে কাঁদছেন তিনি তার মাথায় হাত রাখলেন মাথায় হাত রেখে বললেন যে ভাতিজা তুমি আর কেঁদো না তুমি ঠান্ডা হও এই ধাব এব না আখি আমার ভাতিজা তুমি যাও ফকুল মা তোমার যা ইচ্ছা তুমি বলতে থাকো যা ভালো পাও তুমি বলো লাউসাল্লিমো ক্যা লিসাই ইন আবেদন কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে অথবা কোনো কিছুর কারণে তোমাকে আমি অন্যের হাতে সপর্দ করব না ছেড়ে দেব না আমি তোমার পাশে থাকবো এবং উনি অসুস্থ অবস্থায় ছিলেন সে সময় ওই সময় উনি একটা কবিতা আবৃত্তি করলেন আমার কাছে আমি তাজ্জব হয়ে যাই যে আবু মানে আবু তালেব আল্লাহর রসুলকে কত ভালোবাসতেন তার দিনকে প্রচারের কথা মানে কত চেষ্টা করেছেন হেল্প করেছেন তাজ্জব হয়ে যেতে হয় উনি বললেন কবিতার আকারে অল্লাহে আল্লাহর কসম কসম ইলাইকে সিলু ইকাবিহিম তারা তোমার কাছে একত্রিত হয়ে তোমরা আর তার কাছে আর আসতে তোমার কাছে আর আসতে পারবেন না হাতটাউি তুরা বি দেফি না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি মাটির মধ্যে আমাকে মাটির বালিশ বানাই আমাকে দফন করা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে ওরা আর আসতে পারবে না অর্থাৎ আমি মরণ পর্যন্ত কবরে দাফন হওয়ার আগ পর্যন্ত আমি তোমার পাশে আমি আছি আনল্লাহ ফার্স্ট হবে আমরিকা মা আলাইকা গদ তোমার যে জিনিসটা ফরজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেই জিনিস সেই দিনের কথাগুলোকে আনন্দচিত্তে মানুষের কাছে তুমি প্রচার করে যাও আবসর মানুষকে সুসংবাদ দাও অকার বিদায় লিখা মিনকা এবং এই সুন্দর কাজগুলো করে মানুষের চোখটাকে তুমি ঠান্ডা করে দাও মানুষের চোখগুলোকে তুমি ঠান্ডা করে দাও উনি দেখতেছেন তো যে যে সমস্ত লোকগুলো রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে এগিয়ে আসতেছেন সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো ভালো ভালো মানুষগুলো আসতেছে তারাই তার কথাগুলো শুনতেছে এই জন্য উনি এই কবিতা আবৃত্তি করলেন যে আমি যদি মাটিতে আমাকে মাটিকে মানে বালিশ বানিয়ে দাফন করা হয় তার আগ পর্যন্ত আমি তোমাকে সাহায্য করে যাব এবং তুমি মানুষকে সুসংবাদ দিয়ে যাও মানুষের চোখ শীতল করে যাও তোমার আর কোনো সমস্যা নেই এই হজরত মানে আবু তালেবের এই কথা পেয়ে উনি কান্না থামালেন উনি ঘরের থেকে বেরিয়ে গেলেন এবং নতুন একটু উদ্দীপনা পেলেন যে আমার চাচা যার হাতে মানে এখনও পর্যন্ত কুরাইশদের অনেক লোক মনে করে যে যার হাতে অনেক শক্তি আছে সেই চাচাও আমার পাশে দাঁড়িয়েছেন উনি একটু মনে আনন্দ পেয়েছেন মুক্তি পেয়েছেন যদিও তার বেশ কিছু ঘনিষ্ঠ মানুষ তারা হাবসায় হিজরত করে গেছেন তারপরে উনি দাওয়াতি কাজ চালাই যাচ্ছেন তো এটা সবাই লক্ষ্য করেছে যে কই আমরা এত বড় হুমকি দিয়ে আসলাম যুদ্ধের ঘোষণা দিয়ে আসলাম তারপরেও নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম তার দাওয়াতকে বন্ধ করতেছে না আবু আবুতালেব কিছুই করলো না তা আমরা এখন আরেকটা কাজ করি ওরা আরেক বুদ্ধি করেছেন পার্লামেন্টে আবার বসলো দারুণ্না দুয়াতে বসে বহু রকম সলা পরামর্শ করলো করা যায় যুদ্ধের হুমকি ধুমকি দিলাম তাও হলো না এবং আবু তালেবের মতন একজন দুর্বল মানুষ অর্থনৈতিকভাবে তিনি তো পুঙ্গুই ছিলেন সে সময় একেবারে এত দরিদ্র যে আল্লাহ রসুল্লাহ সাল্লামা আলীকে পর্যন্ত নিজের ভাগে নিয়েছেন জাফরকে আরেকজনকে ভাগে দিয়েছিলেন এইভাবে মানে তারা ভাগ করে নিয়ে তার সংসার চালাতেন সেই আবু তালেবের এই দারিদ্রর মধ্যেও তিনি যুদ্ধের এই গন্ধ পাওয়ার পরেও তিনি তার ভাতিজাকে এত হেল্প করতেছেন তো কি করা যায় ওরা পরামর্শ করতে থাকলেন পরামর্শ করে তো ওরা সবাই একমত হলো এই যে আরবদের মধ্যে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতোই সুন্দর দেখতে এবং ব্যবহার চরিত্রে একবার মধুর ব্যবহার এরকম একজনকে খুঁজে পাওয়ার পাওয়ার চেষ্টা করলেন যে তাকে নিয়ে হজরত আবু তালেবের হাতে দেবেন তো আবার বংশমর্যাদায় অনেক বড় হতে হবে তো সবাই চিন্তা করলো যে ওয়ালিদ মুগিরা মানে আপনারা মনে হয় নাম শুনেছেন অনেকবার এবং একজনের নাম তো অবশ্যই জানেন খালেদ বিন ওয়ালিদ আপনারা তো মনে হয় জানেন খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ তো একজন সাহাবি ছিলেন খালেদ বিন ওয়ালিদের আপন ভাই আম্মার আম্মারা আম্মারা দেখতে শুনতে খুব ভালো ছিল তার ব্যবহার চরিত্র খুব সুন্দর মানে মিষ্টি ছিল দেখতে একেবারে রাজপুত্র তো ছিলই সমাজে তো একেবারে শ্রেষ্ঠ বাড়ির সন্তান দেখতে শুনতেও সুন্দর তাকে নিয়ে সবাই আসলো অথবা সেই এরা সবাই মিলে চলে আসলো অর্থাৎ আবু তালেবের কাছে এসে বললো যে আবু তালেব আমরা আর একটা প্রস্তাব নিয়ে আসছি তোমার দেখো এটা কেমন হয় ওই সময় যাদেরকে নিয়ে আসছিলেন তারা কিন্তু আরবের শুধু নেতা ছিল না আরও কিছু লোক আসছিলো যারা মানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মানে ধর্মীয় এদিক দিয়েও যাদের পা খুব ভারী ছিল যারা খুব পদমর্যাদার অধিকারী ছিল তাদেরকেও নিয়ে আসছেন এখন এনে তারপরে প্রস্তাব দিচ্ছেন কি যে এ দেখো এই যে আম্মারা এ হলো ওয়ালিদের ছেলে তোমরা তুমি একটা কাজ করে আম্মারাকে তুমি নিয়ে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও বংশমর্যাদায় বলো দেখতে শুনতে বলো আচার আচরণে বলো চরিত্রে মাধুর্য বলো মানে পজিশনে বলো কোনো দিক দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে কোনো অংশ কম নয় তাকে তুমি নাও নিয়ে তুমি ভাতিজাবা নাই যেহেতু তোমাদের সম্পর্কে ভাতিজাও হয়নি মুগীরা তো মাসুমের সম্পর্কে ভাতিজাও হয় যে তুমি এ করো তাকে লালন পালন করো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের হাতে তুলে দাও আমরা তার বিচার করি তো আবু তালেব বললেন যে বলো কি তোমরা আর আগের দিন যে মানে যুদ্ধের ঘোষণা করে দিয়ে গেলে তাও তো আমাকে এত বিচলিত করা নেই যেটা তুমি এখন করছো এটা কিভাবে সম্ভব যে আমার সম্প মানে ছেলেকে তোমার হাতে তুলে দেবো অল্লাহে আল্লাহর কসম নানি তোমরা নেগোশিয়েট করতে যে যে পর্যায়টা আসছে এখন খুব খারাপ নেগোসিয়েট আমার সাথে শুরু করেছো হ্যাঁ সেটা কীভাবে সম্ভব এটা যে আমি আমার অত নানি তোমরা আমাকে দিচ্ছ ইবনাকম তোমাদের একটা ছেলে আমি আমি তাকে খাওয়াবো তাদের মানে তোমাদের জন্য তাদেরকে তাকে খাওয়াই বড় করে তুলবো বা অতি কম ইবনি তাকে তুলেও না হো এবং আমার ছেলেকে তোমার হাতে তুলে দেবো তোমরা তাকে হত্যা করবে হা হ্যাঁ যাওয়াহ এখন এটা আমি মরে গেলেও এটা সম্ভব নয় এটা মরে গেলেও সম্ভব নয় এর তো যখন এই কথা শুনছেন তো আশেপাশের লোকজন তো সবাই খেপে গেছে যে এটা কী আকাশ ভেঙে পড়েছে যে আম্মার আর মতন লক্ষ্যে নিল না এটা কি। ওর মনে করছে আম্মারাকে নিলে ওয়ালিদের তো বিশাল সম্পত্তি ছিল মানে তায়েফে এবং মক্কায় তার যে সম্পদ ছিল ওই সময় অত বেশি সম্পদ আর কারও ছিল না আর প্রত্যেকটা ছেলে ছিল যোদ্ধা মানে এত বড় শক্তিশালী মানে ইসলামেও তারা বড় বড় অবদান রেখেছেন খালেদ বিন ওয়ালিদ ওয়ালিদ বিন ওয়ালিদ এরা তো এদের বড় বড় অবদান আছে তো কোনো কোনো কাজ হলো না তো তখন ওর মানে মোতায়মিনা আদি ছিলেন সেই সময় আরেকজন খুব নাম করা মানুষ মোতায়মিনা আদি কিন্তু তায়েফের লোক ছিলেন মূলত কিন্তু মক্কার সম্ভ্রান্ত পরিবারের যে কোরাই বংশের ছিলেন সম্ভ্রান্ত পরিবারের তো ছিলেনই সম্ভ্রান্ত পর্যায়ে ছিলেন এবং গণ্যমান্য হিসেবে মানুষ তাকে অনেক মর্যাদা দিত বললেন তোমরা সবাই চলে যাও আমি আবু তালেবের সাথে একটু একান্তে আলাপ করি আবু তালেব পাশে যেয়ে বললেন যে ভাই আপনি বোধহয় একটা ভুল করলেন আপনি ন্যায় বিচার করলেন না আপনার নিজের প্রতি কি ন্যায় বিচার করলাম ওরা যে কথাটা বলেছে আমার তো কোনো অংশে খারাপ ছেলে ছিল না তাকে আপনি নিয়ে মোহাম্মদ সাদু ওদের হাতে তুলে দিতেন এমন হতো হয়তো ওরা তাকে নাও মারতে পারতো তো আপনি এই সুযোগটা না নিয়ে আপনি এখন যুদ্ধের মধ্যে চলে গেলেন না এত বড়ো একটা দায় দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন এখন তো হয়ে গেল কি যে কুরাইজের মধ্যে দুই ভাগ স্পষ্ট হয়ে গেলো আপনি এখন নিজে মোহাম্মদ সা্লা সাল্লামের পক্ষে চলে গেলেন যদিও আপনি তার ধর্ম মানেন না কিন্তু দেখেন আপনার নেতৃত্ব চলে গেল আপনার কর্তৃত্ব চলে গেল আপনি এক পাশে হয়ে গেলেন আর গোটা সমাজ মক্কার শ্রেষ্ঠ মানুষেরা তারা একদিকে চলে গেল আপনার কি এই দেওয়াটা এই নেওয়াটা এই পদক্ষেপটা ঠিক হলো না আবু তালেব তখন একটা কথা বলেছিলেন যেটা আমি আমার কাছে মনে হয় যে একজন উনি মুসলিম ছিলেন না উনি তো ইন্তেকালও করেছেন তখনও ইসলাম মুখে স্বীকার করে যাননি তো ওখানে তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে উনি বলছেন অল্লাহ মা আনসাফ নেই তোমরাও আমার সাথে কোনো ইনসাফ করো নি তোমরা আমার সাথে আমার ব্যাপারে আমার ক্ষেত্রে কোনো ন্যায় বিচার তোমরা দেখাওনি নি কিন্তু তুমি কদ আজমাতে খাজ্লায় তোমরা যে কাজটা করেছ তারা আমাকে আমার জন্য দুটো কাজ আমার আমাকে এক জায়গায় একত্রিত করে দিয়েছে এক একটা খুঁজল্যানই আমাকে অপমান কর একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে যে আমি তোমাদের চেয়ে কোনো অংশে কম নয় এমন একজন মন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে বলো ধর্মীয় ক্ষেত্রে বলো আমার প্রভাব সব জায়গায় আছে কিন্তু তোমরা আমাকে এমন ভাষায় কথা বলেছো যে আমি কোনো আমার কোনো মর্যাদা নেই খুজলান, আমাকে তোমরা একেবারে অপমানিত করেছো ও মজাহরাতাল কমে আলাইয়া এবং আরেকটা কাজ তোমরা করেছো যে আমার জাতি পুরা সমস্ত লোকগুলোকে আমার বিরুদ্ধে তোমরা এমন একটা পদক্ষেপ নিয়েছে যে তারা সবাই আমার আমার বিরুদ্ধে চলে গেল এমন যেন হয়ে গেল যে আমি একাই পড়ে গেলাম তোমরা আমার বিরুদ্ধে এ করছো আমি যদিও আমি তোমাদের সাথে আছি আমি এখন তার ধর্ম ধর্মগ্রহণ করিনি কিন্তু মানে তোমরা এমনভাবে কাজ করেছো যে আমার অপমান এবং এই আমার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করেছে তোমরা ঠিক আছে তবে আমি এখন বলে দিলাম যে পথ তো আমার একটাই খোলা রয়েছে ফার্স্ট না বা লেখা তোমরা যা ইচ্ছা করতে পারো এখন আমার আর কিছু করার নেই এরপরে লোকেরা চলে গেল এবং এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে এখন শুধু মানে দুটো গ্রুপ মদিনায় হয়ে গেল একটা গ্রুপ হলো আবু জাহাল ওতবা সাইবা ওয়ালিদ এবন মবিরা আস এবন ওয়াইল মোতায়মন আদি এসহ এই বিশাল গ্রুপ যারা মক্কাকে নিয়ন্ত্রণ করে এই গ্রুপটা তারা এক হয়ে গেল এবং তাদের সিদ্ধান্ত হলো এই যে বনু হাসিম আল্লাহ রসুলসাল্লা আসলামের বংশধর এবং নিজের সরাসরি যে ট্রাইব যে ক্লানে তিনি তার জন্ম এবং বনি আব্দুল মুতালেম আব্দুল মুতালেব সন্তানদের সাথে আবুল আহাব আবার ওই গ্রুপে চলে গেছে আব্দুল মুতালেবের বংশধর হওয়ার সত্ত্বেও আবুল আহাব আপন চাষা হওয়া সত্ত্বেও সেটা কিন্তু ওই ওই আবুল জাহালদের গ্রুপে চলে গেল আর এই যে ছোট্ট একটা গ্রুপ অর্থ সম্পদের দিক দিয়ে সাংঘাতিক দুর্বলেরা হাতের লাঠিয়াল বাহিনীর দিক দিয়ে এরা একেবারেই দুর্বল এরা তেমন কিছু করতে পারে না তবে ধর্মীয় দিক দিয়ে এনারা আবার সবার উপরে আবার নবী সাল্লাহ ইসলাম আসার কারণে সবার কাছে মানে প্রিয় পাত্র আস্থাভাজন এদিক দিয়ে মোটামুটি ধর্মীয় ছাড়া আর কোনো দিক দিয়ে এরা কিন্তু সমতায় আসার মতন না একটা দুটো গ্রুপ বিভক্ত হয়ে গেল এবং গণ্ডগোল শুরু হয়ে গেল এবং সবচেয়ে আরও একটা কঠিনতর অবস্থা হলো এই যে দারুন্না দোয়াতে বসে ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এখন আমাদেরকে তিনটি পদক্ষেপ নিতে হবে প্রথম পদক্ষেপ হলো এই যে মহানবী সাল্লা পক্ষে যারা চলে গেছে এদেরকে ডেমোনাইজ করতে হবে এই আবু তালেবের বিরুদ্ধে কথা বলা তারপরে আবু তালেব শাহ আর যারা আছে তার ভাইরা আব্বাস হামজা তারপরে আর যারা যারা ওই পক্ষে কাজ করেন তাদেরকে সবাইকে ডেমোনাইজ করা তাদেরকে মানে এভোল শক্তি বা খারাপ শক্তি হিসেবে মানুষের কাছে তুলে ধরা এই কাজটা করতে হবে দেখেন একটা সমাজে মানে মানে একটা লোকদেরকে খারাপ করার জন্য কিন্তু এটা একটা বড়ো জিনিস এবং সেই সময় তাদের হাতে ছিল খুব বড় বড় শক্তি রাজনৈতিক শক্তি তাদের হাতে ছিল তারা গোটা দেখা দেখাশোনা করতো দ্বিতীয়ত হলো যে হজের সময় যেহেতু ওখানে চারটা বড়ো বড়ো বাজার বসতো এই বাজার প্রত্যেকটা বাজারের দায় দায়িত্ব ওদের হাতে ছিল অত অর্থনীতি সেটা তারা নিজের হাতে নিয়ে পেট্রোনাইজ করা শুরু করে দিল। এবং ওই বাজারগুলোর কারণে আর কাজ সেখানে হতো সেটা হলো সংস্কৃতি সেখানে কবিতা পড়া বক্তব্য দান করা কবিতার ক্রিটিসিজম করা এই সমস্ত কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সামনে এগুলো হতো এবং তারা এইগুলোকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলো যেমনভাবে এখন টিভি তারপরে পত্রিকা এইগুলো প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলো বছরের চারটা বড়ো বড়ো বাজারে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এবং তার অনুসারী এবং তাকে যারা সাহায্য করে সবাইকে মানে মানে খারাপ হিসাবে চিত্রিত করা এবং এমন এমন কবিতা ব্যঙ্গ কবিতা তারা পড়তো এরকম যে শিশুগুলো শুনলে আরবদের খারাপ লাগার কথা এই একটা একটা আরেকটা কাজ তারা করলো এবং তৃতীয় যে সিদ্ধান্ত তারা গ্রহণ করলো সেটা আরও বেশি মারাত্মক সেটা হলো এই তারা এখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র তারা করল দ্বিতীয় আরেকটা কাজ করলো যে আবু তালেবসহ ওদেরকে বাইরে রাখার চেষ্টা করলো যাতে তাদের কোনো দিক দিয়ে তারা যেন কোনো জায়গায় কথা না বলতে পারে তাদের কোনো জায়গায় যেন স্থান না হয় সবচেয়ে বড় দুঃখের কথা ছিল যে আবু তালেব আর সেখান থেকে দারুণ নদয় যে কথা বলতে পারতো না দারুণ না ছিল পার্লামেন্টারিও যে মানে পার্লামেন্টারি পদ যেটা ছিল তার মন্ত্রী পদ ছিল এগুলো যেন আস্তে আস্তে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতন হলো যদিও এটা সম্ভব ছিল না সে সময় কিন্তু তারপরও এমন হয়ে গেল আর তৃতীয় ছিল যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করার একেবারে সিদ্ধান্ত পাকা মানে এ করা হলো যে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে এখন হত্যা করতে হবে তো আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই পরবর্তী পদক্ষেপগুলো কেমন ধরনের ছিল এটা জানানোর জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন এবং আপনারা সবাই আমাদের নবী সাল্লাহ সাল্লামের এই জীবনটাকে আমরা এখন ভালো অন্য দিক দিয়ে আমরা পড়াশুনো করার চেষ্টা করব যে কিভাবে তারা আমাদের নবী সাল্লামকে এখন মারার চেষ্টা করতেছে এবং সেগুলো এত জঘন্য পথ ছিল যে শুধু নবী মোহাম্মদ সাল্লাম নবী সাথে সাথে তার যে সমস্ত লোকজন ছিল তাদেরকেও এরকম অত্যাচার করা হতো বিশেষ করে টার্গেট করা হলো যে এখন কীভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আসসালামকে মারা হবে বিভিন্ন বিভিন্নমুখী টার্গেট ছিল এবং এই আমি একের পরে এক যে ঘটনাগুলো নিয়ে আসবো এখানে যে তারা দেখেন কীভাবে একটার পর একটা তাকে মারা হচ্ছে কেন হলো এটা কেন হলো কারণ হলো এই যে তখন সমাজে মোটামুটি চিত্রিত হলো এই যে ইসলাম এখন অপ্রতিরোধ শক্তি হয়ে গেছে যে তাকে আর বন্ধ করা যাচ্ছে না মক্কায় বন্ধ হলেও ওইদিকে হাবসায় চলে গেছে লোকজন এখন কোনো রকমে যদি একে মেরে ফেলে দেওয়া যায় শেষ করে দেওয়া যায় তাহলে মনে হয় শেষ হয়ে যাবে এইটাই তাদের সিদ্ধান্ত হয়ে গেল এবং এটা কিন্তু পার্লামেন্টে পাশ করা একটা জিনিস হয়ে গেল। এখন দুটো গ্রুপ হয়ে গেলো একটা গ্রুপ খুব টিমটিমে টিমে গ্রুপ খুব চিকন খুব ও মানে দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে মানে লাঠিয়ালির দিক দিয়ে আরেকটা গ্রুপ হলো রাজনৈতিক মিডিয়া বড় বড় শক্তির অধিকারী এই দুটো গ্রুপের মধ্যে এখন সংঘাত শুরু হচ্ছে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে এই পর্বের দাওয়াত দিচ্ছি যেখানে আমাদের নবী সাল্লা সাল্লামকে হত্যার জন্য তারা কি কি কাজ করেছে এটা আমরা একের পরে এক আলাপ করবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লা খাইরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু Okay.